প্রিয় শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জানায় অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে অষ্টম শ্রেণীর জন্য রয়েছে একটি কবিতা। আজকে আমরা অনলাইন ক্লাসে আলোচনা করব দুই বিঘা জমি, কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত। সর্বপ্রথম আমরা কবি সম্পর্কে জেনে নেব, তারপর আমরা পাঠ পরিচিতি জেনে তারপর আমরা মূল পাঠে চলে যাব। শিক্ষার্থীরা, এখন আমরা আমাদের কবি সম্পর্কে জানব। কবি পরিচিতি, প্রত্যেকের বই 92 পৃষ্ঠা আমরা খুলি। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, বিশ্বনন্দিত কবি। কলকাতা জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে তার জন্ম। 1861 খ্রিস্টাব্দে 7ই মে, 1268 বঙ্গাব্দ 25শে বৈশাখ। ছেলেবেলায় বিদ্যালয়ে বাধা ধরা পড়াশোনার তার মন বসেনি। পড়াশোনার জন্য তাকে ওরিয়েন্টালের সেমিনার, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি এসব শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছিল। কিন্তু পাঠ শেষ করার আগেই তিনি সেসব ছেড়ে দেন। ছোটবেলা থেকেই তার কবি প্রতিভার উন্মেষণ ঘটে। সাহিত্যের সকল শাখায় অসামান্য দক্ষতার সাক্ষর রেখেছেন তিনি। কবিতা, সঙ্গীত, ছোটগল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, রম্য রচনা ইত্যাদি সাহিত্যে প্রতিটি ক্ষেত্রেই তার পদাচারণ ছিল উচ্ছন্ন, উজ্জ্বল, স্বচ্ছল। তিনি একাধারে কবি, দার্শনিক, গীতিকার, সুরকার, শিক্ষাবিদ, চিত্রশিল্পী, নাট্যপ্রযোজক ও অভিনেতা। 1913 খ্রিস্টাব্দে ইংরেজিতে অনূদিত গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি এশীয়দের মধ্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা তারই লেখা। রবীন্দ্রনাথ 1941 খ্রিস্টাব্দে 7ই অগস্ট, 22শে শ্রাবণ, 1348 বঙ্গাব্দ কলকাতায় মৃত্যুবরণ করেন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানতে পারলাম আমাদের বিশ্বকবি, বিশ্বনন্দিত কবি জন্ম হয়েছিল কোন পরিবারে? ঠাকুর পরিবারে। তার জন্ম হয়েছিল কত সালে? 1861 খ্রিস্টাব্দে 7ই মে, এবং বাংলায় 1268 বঙ্গাব্দ 25শে বৈশাখ। তিনি ছোটবেলা থেকেই তার কবি প্রতিভার উন্মেষণ ছিল এবং এজন্য তিনি বিভিন্ন কবিতা, ছোটগল্প ইত্যাদি রচনা করেছেন। এবং 1913 খ্রিস্টাব্দে তিনি অনূদিত গীতাঞ্জলির জন্য এশীয়দের মধ্যে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা রচনা করেন। এবং অবশেষ 1941 খ্রিস্টাব্দে 7ই অগস্ট, 22শে শ্রাবণ, 1348 বঙ্গাব্দে কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। এবার আমরা পাঠ পরিচিতি সম্পর্কে জানব। দুই বিঘা জমি একটি কাহিনী কবিতা। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা ও কাহিনী কাব্যগ্রন্থ থেকে সংকলিত। দরিদ্র কৃষক উপেন অভাব অনটনের বন্ধক দিয়ে তার প্রায় সব জমি হারিয়েছিল। বাকি ছিল মাত্র 2 বিঘা জমি। কিন্তু জমিদার তার বাগান বাড়ানোর জন্য সে জমির দখল নিতে চায়। কিন্তু সাতপুরুষের স্মৃতি বিজড়িত সেই জমি উপেন দিতে না চাইলে জমিদার ক্রোধের শিকার হয়। সে মিথ্যে মামলা দিয়ে জমিদার সে জমি দখল করে নেয়। ভিটেচারা হয়ে ওপেন বাধ্য হয়ে পথে বেরোতে, সাধু হয়ে সে গ্রামে গ্রামান্তরে ঘোরে। কিন্তু পৈতৃক ভিটের স্মৃতি সে ভুলতে পারে না। একদিন চিরপরিচিত গ্রামে সে ফিরে আসে। গ্রামের অন্য সব কিছু ঠিকঠাক থাকলেও তার ভিটে আজ নিশ্চিহ্ন। কিন্তু হঠাৎ সে লক্ষ্য করে তার ছোটবেলার স্মৃতি বিজড়িত সে আম গাছটি এখনও আছে। সে আম গাছের ছায়াতলে বসে ক্লান্ত শ্রান্ত ওপেন পরম শান্তি অনুভব করে। তার মনে পড়ে ঝড়ের দিনে কত না আম সে কুড়িয়েছে এখানে। হঠাৎ বাতাসের ঝাপটায় দুটি পাকা আম পড়ে তার কোলের কাছে। আম দুটিকে সে জননীর স্নেহে দান মনে করে গ্রহণ করে। কিন্তু তখনই ছুটে আসে মালি। ওপেনকে সে আমচুর বলে গালাগালি করতে থাকে। ওপেনকে জমিদারের নিকট হাজির করা হয়। ওপেন জমিদারের কাছে আমটি ভিক্ষা হিসেবে চাইলে জমিদার তাকে সাধুবেশি চোর বলে মিথ্যা অপবাদ দেয়। এই কবিতার মাধ্যমে কবি দেখাতে চেয়েছেন সমাজে এক শ্রেণীর লুটেরা বিদ্যমানের প্রবল প্রতাপ নিয়ে বসে আছে।
তারা সাধারণ মানুষের সম্পদ লুট করে সম্পদশালী হয়। তারা অর্থ, শক্তি ও দাপটের জোরে অন্যায়কে নেয়, ন্যায়কে অন্যায় বলে প্রতিষ্ঠা করে। দুই বিঘা জমি কবিতাটিতে কবি এদের স্বরূপ তুলে ধরেছেন। শিক্ষার্থীরা, এখন আমাদের শব্দার্থে চলে যাই। শব্দার্থ সম্পর্কে আমরা একটু দেখি এবং টিকাগুলো আমরা একটু দেখে নিই। আমরা এখন শব্দার্থ এবং টিকা সম্পর্কে দেখি। বিঘে, বিঘা শব্দের চলতি রূপ, জমির পরিমাণ বিশেষ, 20 কাঠা বা 14,400 বর্গফুট বা 1334 বর্গমিটার পরিমাণ জমি। ভূস্বামী, অনেক জমির মালিক বা জমিদার যাকে বলা হয়। দীঘে, দৈর্ঘ্য লম্বা দিকের মাপে। পানি, হাত। বক্ষে জুড়িয়া পানি, বুকে জোর হাত রেখে অনুনয় করে। সপ্তপুরুষ, পূর্ববর্তী 7 বংশধর বা প্রজন্ম। লক্ষ্মী ছাড়া, লক্ষ্মী ছেড়েছে এমন দুর্ভাগা ভাগ্যহীন। ক্রূর, নিষ্ঠুর, নির্দয়। ডিক্রি, আদালতের হুকুম বা নির্দেশনামা। ক্ষত, ঋণপত্র, ঋণের দলিল। ভুরি ভুরি, প্রচুর। কাঙ্গাল, নিঃস্ব, দরিদ্র। মোহগর্ত, মোহের ক্ষুদ্র গহ্বর। বিশ্বনিখিল, গোটা দুনিয়া, সমগ্র পৃথিবী। হেরিলাম, দেখিলাম, ধাম, তীর্থস্থান। ভূধর, পর্বত, পাহাড়। নম নম নম, নমস্কার, বন্দনা জ্ঞাপন, অভিব্যক্তি বিশেষ। সমীর, বাতাস, বায়ু। ললাট, কপাল। খেলা গেহ, খেলা ঘর। নিশীথ, গভীর রাত। নিশীথ, শীতল স্নেহ। হৃদয় জোড়ানো গভীর মমতা। প্রহর, 3 ঘণ্টাকাল, দিনরাত্রি 8 ভাগের 1 ভাগ। গোলা, শস্য রাখায় মরায় ও আড়ত। তৃষাতুর, পিপাসা বা তৃষার কাতর। পছু ছিন, পৌঁছে গেলাম। লোভিল, লাভ করল, পেল। উড়ে, ভারতের উড়িষ্যা ও উড়িয়া প্রদেশের লোক। কলবর, কোলাহল, হট্টগোল, হইচই। পরিষদ, মোশাশেপ, পার্শ্বচর। ঘটে, মাথার মগজে, এখানে ভাগ্য অর্থে ব্যবহৃত। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আজকে আমরা শব্দার্থ দেখলাম, পাঠ পরিচিতি এবং লেখক পরিচিতি সম্পর্কে আমরা জানলাম, তাহলে আগামী ক্লাসে আমরা কবিতাটা সম্পূর্ণ আমি পড়িয়ে বুঝিয়ে দেব। তাহলে তোমরা বাসায় খুব ভালো করে লেখক পরিচিতি, পাঠ পরিচিতিটা পড়বে এবং খাতায় তা লিখবে, এবং এই কবিতাটা তোমরা বাসায় একটু পড়বে সবাই। তারপর আমি আগামী ক্লাসে তোমাদেরকে পড়িয়ে খুব ভালো করে বুঝিয়ে দেব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।